ভাই, এ ভুট্টা ক্ষেত কার? ভুট্টা ক্ষেত আমাদের ভাই। ভুট্টা কি পাকছে নাকি? হ্যাঁ ভাই, ভুট্টা মোটামুটি ভাবে পাকি গেছে, আর কিছুদিনের মধ্যে সম্পূর্ণ ভাবে ভুট্টাটা পাকবে। তো একটা ভুট্টা মানে ভুট্টা কি দেখানো যাবে, যে মানে পাকছে কিনা একটু ছিলে দেখানো যাবে? ভুট্টা দেখবেন ভাই। হ্যাঁ, যদি একটা দেখাইতেন। আচ্ছা ঠিক আছে, দর্শকরা দেখুক যে আসলে ভুট্টার গায়ের রং কেমন। এই যে ভাই, আমি যে ভুট্টাটা আপনাকে এখন দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে পাকেনি, যেমন এই যে এটা পাকে গেছে। তো আর কিছুদিনের মধ্যে আশা করা যায় সম্পূর্ণ ভুট্টাগুলো পাকবে। আচ্ছা আচ্ছা, দেখান। এই যে সুন্দর। তো তো এখানে ভুট্টার ফলনটা ভালো হয়েছে। আচ্ছা, এই ভুট্টা দিয়ে মানে কি হয়, মানে কি তৈরি করা হয়? এটা তো একটা খাদ্য জিনিস, তাই না? ভুট্টা দিয়ে কি তৈরি করা হয় তা আমি বলতে পারতেছি না। এই ভুট্টাটা আমরা এখানে লাগাইছিলাম, ভুট্টাটা ফলন ভালো হয়েছে, ভুট্টা আমরা বিক্রি করি ভুট্টা হিসাবে, মন হিসাবে। বিক্রি করেন, কিন্তু বিক্রি করেন কিন্তু আসলে এটা দিয়ে কি তৈরি হয় এটা বলতে পারেন? তা বলতে পারবো না, তবে শুনছি যে ভুট্টা দিয়ে অনেক খাবার পণ্য তৈরি করা হয়, যেমন ভুট্টার একটা চিপস পাওয়া যায় না দোকানে, এরকম ধরনের খাবার তৈরি করে। না, কিন্তু আমি শুনছিলাম একজনের কাছে যে ভুট্টা নাকি কোনো লোক কোনো কোম্পানিরা কিনে নিয়ে যায়, কিনে নিয়ে যাওয়ার পরে এটা দিয়ে নাকি বলে। হ্যাঁ ভাই, আপনি তাহলে ঠিকই শুনছেন। মানে মূলত ভুট্টা কিনে কাজী ফার্ম, কাজী ফার্মে যে মুরগি চাষ করে বা মুরগি ওরা পালন করে, এই মুরগির খাবার হিসাবে এই ভুট্টাটাকে ওরা ফিড তৈরি করে। ফিড বলতে মুরগির খাবার। খাবার এখন আবার নতুন কি জানি ভাই তা বলতে পারতেছি না। এখন আবার ওই আমার কাছে একটা লোক আসছিলো যে ভুট্টা খেত আপনি বিক্রি করবেন নাকি গাছ সহকারে, ওরা গাছ দিয়ে নাকি গরুর খাবার, গরুর ফিড তৈরি করে আর কি। তো আমি ওই সময় ভুট্টাগুলো বিক্রি করি নাই গাছ সহকারে। আমি চিন্তা করলাম যে আসলে ভুট্টাটা সম্পূর্ণভাবে পাকুক, তারপরে আমরা যেভাবে বিক্রি করি সেভাবেই বিক্রি করবো। তার কারণে দেখ, ভুট্টা মোটামুটি ভালো হচ্ছে, এবারে সাইজ ভালো আছে, সাইজ তো ভালো আছে। এই দেখেন, দানাটাও কিন্তু ভালো আছে, গোটা গোটা দানা। এই দেখেন, এটাও দেখাই আপনাকে। এই দেখেন, এই যে সুন্দর। তো মানে এখানে কতটুকু জমি ভুট্টার আবাদ হয়েছে? এখানে 4 বিঘা ভাই। 4 বিঘা অর্থাৎ 2 একর। মানে 1-1 বিঘা জমিনের ভুট্টা মানে কত টাকা বিক্রি হয় বলতে পারবেন? 1 বিঘা ভুট্টা, 1 বিঘা ক্ষেতের ভুট্টা মোটামুটি ধরেন আপনার 40,000 থেকে 50,000 টাকা বিক্রি হয়। এই ভাই, দাঁড়ান 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 ভাই, দাঁড়ানোর সময় নেই, ভুট্টা ক্ষেতের মালিক চলে আসছে ভাই। দাঁড়ান, আপনি সরান ভাই।